News Only 24, News Only 24. কলকাতা বিমানবন্দরে যাত্রীদের নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার জন্য একাধিক ভাড়ার গাড়ি চলে। দিন দুয়েক আগে এক গাড়ির মালিক NS CBI এয়ারপোর্ট থানায় তার গাড়ির বদল হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করে। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চল থেকে মোট চারজনকে গ্রেফতার করেছে NS CBI থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এই চক্রটির নতুন গাড়ির ইঞ্জিন বদলে পুরনো গাড়ির ইঞ্জিন বসিয়ে দেয়।